প্রায় 3টা বাজে, তখন 15-16 জন বেটা রাইছে, বেটা মানুষ। আসার পরে আমারকে ঘরের ভিতরে নিয়ে গেল, নেওয়ার পরে আমার কাপড় চোপড় সব খুলে ফেললো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিও সম্পর্কে আমি কিছু বলবো না। আজকে নিয়ে এসেছি একটা বোনকে, সেই বোনটার সাথে কি ঘটে গেছে এবং কি হয়েছিল তার সাথে, কেন তার আজকে এই অবস্থা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ করবো, যারা কোনা ওয়ালি নাইন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটা দেখে আসি। 3টা বাজে, তখন 15-16 জন বেটা রাইছে, বেটা মানুষ। আসার পরে আমারকে ঘরের ভিতরে নিয়ে গেল, নেওয়ার পরে আমার কাপড় চোপড় সব খুলে ফেললো। খুলে ফেলার পরে আমার খুব নির্যাতন করা ধরলো, তখন সারালিক মানে গণদর্শন করা ধরলো, করা ধরলো। চারজন যখন গণদর্শন করলো তখন আমার জ্ঞান ছিল। তারপরে আমার বুকের ভিতরে একটা ঘুষি মারছে, ঘুষি মারা দেখাও। তা আমি আবার ওই যে হারুন নানারে ফোন দিয়া কইলাম, চেয়ারম্যানের বাইরে, নানা আমার কাগজপত্রই পাঠাইয়া দেন। তাই উনি বলল কি যে আচ্ছা দাঁড়াও, উনি আবার একটা ব্যানওয়ালা, ওনাকে চিনা, ওনার নাম কালাম, ওনারে দেয়া পাঠাইয়া দিল। উনি যায় আমার হাতে দিল, দেওয়ার পরে ওইখানে পাশের বাড়ির একটা আছে, ও যে আমার ফুবাতো চাচা শ্বশুরায়, ওনার নাম বড় বাড়ির রফসিকদার, উনি বসা। হেয়ার একটু পরে মেম্বার আইছে, মেম্বার সাহেব, সে আমার খালু শ্বশুরায় সম্পর্কে, কিন্তু মেম্বার আয়া আমার পাশে বসলো, আর একটা ছেলে আয়া আমার সামনে বসলো, আর পুলিশ ওই পিছে বসা, তারপরে ওই রফসিকদার বসা। তাই রফসিকদার আমার লাগে বাজে বাজে কথা কইতেছে, মানে ওদের পক্ষ হইয়া বিতলামি করতেছে। আর ওই যে আপনাদের মতো একটা ছেলে, ওই ছেলে আমার কাছ থেকে ফোনটা খালি কারিয়া নিয়ে যায়। তা আমি আবার করছি কি যে ফোনের ক্যামেরা অন করি, যে ওই প্রশাসনের লোক কী কয় আমি কই, জনগণে কী কয় সব, যাতে একটা ভিডিও হয় আমি পরবর্তীতে ওই ভিডিওটা আপলোড করতে পারি বা কিছু, ওরকম করে আমি ভিডিও চালু করছি। করার সাথে সাথে পুলিশ, তোমার এত বড় সাহস, পুলিশ আমার কাছ থেকে ভিডিও নিয়ে গেছে, মানে মোবাইল পুরা নিয়ে গেছে, নিয়ে এটা ডিলিট করো ডিলিট করো। তাই আমি ডিলিট করে দিছি। দেওয়ার পরে ওই কাগজপত্র সব দেখলো ঠেকলো, দেখার পরে ওই মেম্বার সাহেব আবার বলো কি যে এটা তো আমার যে ওর শ্বশুরের এই দোষ, এই এই মেয়েটা তো অনেক ওয়েট করছে, এই এই বিস্তারিত আর এই মেয়েরে খাওয়াইবো কেডা। মেম্বার কইতে আছে না মানে নিরপক্ষে কথা, আর ওই যে রফসিকদার চাচা শ্বশুর, উনি বলতেছে আমার শ্বশুরের ছাপোর্টে কথা। হ্যাঁ, ছাইদুল স্যার বলতে আছে আমার শ্বশুরের ছাপোর্টে কথা, পুলিশ, হ্যাঁ পুলিশ। তাই উনি প্রথম বলছে আয়সা যে আমি মেয়ের পক্ষে আনছি, কিন্তু শ্বশুর এই পুলিশ, আমি আনিনি। তাই পুলিশ আবার ফোন দিছে শিবচর থানার ওসি স্যার আবুল কালাম আজাদ, তাকে ফোন দিছে। তাকে ফোন দেওয়ার পরে উনি বলে যে আমাকে ভয় দেখাইতেছে মহিলা পুলিশ, তোমাকে সকালে ধরে নিয়ে যাব, তুমি কেন আসছো? তা আমি আবার থানায় তো জিটি করে আসছি, সরাসরি থানায়, আর ওরা জিটি করতে গেছে ফাঁড়িতে, জিটি না কি করছে। তা আমি আবার ওসি স্যারের ত্রিপল নাইনে ফোন দিছি, যে ওখানে জনগণ পুরা বইরা গেছে, আমার তো মারছেই। তারপর আমি ফোন দিয়া, এটা 2 মাস আগের ঘটনা, একটা মামলা হয়েছে ওই ঘটনা। তারপর আমি আবার ত্রিপল নাইনে ফোন দিছি, দিয়া বলছি যে স্যার আমি তো এখানে আমার বাবার নাই মা নাই, আমি খুব পরিচিতি খারাপে আছি, আমারে শিবচর থানার ওসি স্যারের নাম্বার দেন। তাই ওসি স্যারের নাম্বার দিয়েছে ত্রিপল নাইন থেকে। দেওয়ার পরে ওসি স্যারের আমি ফোন দিলাম, স্যার আমি তো এই মাত্র আইসি, ডিউটি স্যারের সব কিছু দেখায় ঠায়া, ডিউটি অফিসার হ্যাঁ জিটি করে আসছি, এই এই বিস্তারিত। তখন কইছে কি খালামনি, আমি তোর এই ব্যাপারটা জানি, বরঞ্চ তোর কাগজ দিয়ে আমার একদিন দেখা গেছে, খেয়াল লাগে একদিন আমি সরাসরি দেখা করছিলাম আমার বোন রে নিয়া, হ্যাঁ ওসির সাথে। তখন উনি বলতেছে যে তোর কাগজপত্র আমি দেখছি, তোর স্বামীর ঘর তুই থাকবি, বাবারে প্রধানমন্ত্রী এলেও তোরে নামাইতে পারবো না, আমি তো ওসি আবুল কালাম আজাদ, তুই থাক খালামনি। উনি আমার সুন্দর মতো কথা বলছে, ওসি স্যার বলছে মতন আমি রইলাম। তাই ছাইদুল স্যার আবার কইলো কি যে তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি, তোমার ব্যাগ চেক করি। আমি বলছি কি স্যার আমার কাছে 300 টাকা আছে, কোনো টাকা নাই। এয়া বইলা উনি আমার কাপড় চোপড় যেখানে যা ছিল জোতাটা পর্যন্ত চেক করছে, ব্যাগ পর্যন্ত, তুমি আবার আত্মহত্যা করবা নাকি। তাই এক কয়া উনি চলে গেছে। যাওয়ার পরে ওই একটা ফরিদ ছাড় আছে ওই বদ্র আসন তদন্ত বিচার, তারে আবার আমার শ্বশুর আনছে। রাত হেসুমকা মনে হয় 12টা বাজছে, 12টা বাজে ওনারে আনছে। উনি আইসা আমারে বললো কি যে বোন তুমি আমার বোনের মতো, তুমি ভাত খাও। তা আমি বললাম কি ছাড় আমি খাই না, মানে আমি বইতে খাই না, যদি ভাতের ভিতরে কিছু দেয়, আমি যদি মারা যায় আমার তো বাপ্পাই নাই যে আমারে খুঁজবো, বরঞ্চ আমি ওই কাপড় চুপড় তো সব জারিয়া ঠারিয়া দেখলো ছাইদুল ছাড়।
পরে আমি কইছি না স্যার আমার খিদা নাই সাইদুল স্যার যখন আসছে উনি কি এমন কোন সমাধান দিয়েছে যে আপনাকে এই বাড়িতে থাকুক বা আপনারে কোনো স্বীকৃতি স্বরূপ কিছু না উনি বলছে তুমি আমার সাথে আসো কোনো যাচাই বাছাই কিছু করে না না উনি বলে তুমি এই যে আমাদের সাথে চলো আমি কইছি না আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোনো জায়গায় যাব না আমি সাইদুল স্যারের বলছি তা ওসি স্যার বলে তোমার স্বামীর ঘরে তুমি থাকো সেও ফোন দিয়েছে আমিও ফোন দিয়েছি দুজনেই ফোন দিয়েছি ওসি স্যারের তা আমি তো ওনার কথা শুনুম না উনি তো আমার শ্বশুরে টাকা খাওয়াই আনছে আমি তো ওনার কথা শুনবো না আমি ওসি স্যারের কথা শুনবো লিগেলটা যেটা সেটা শুনবো তো ওসি স্যার আমাকে বলছে যে তুমি থাকো বাবারে আমি তোমার কিছু করতে পারব না তোমার স্বামীর ঘর তুমি থাকো তা আমি থাকলাম থাকার পরে ওই কাপড় চুপুর সব নাইরা সাইরা দেখলো দেখার পরে আমি করলাম কি রাত যখন 3:30 বাজলো তখন ওই যে আমার যে শ্বশুর শাশুড়ির চাচা আছে আওয়ামী লীগের সভাপতি ওনার নাম রহিম ব্যাপারী উনি আওয়ামী লীগের খুব ইয়া দেখায় দাপট দেখায় ওনারে বলে সবাই ভয় পায় তা ওনার এলাকা থেকে যেমন আমার শ্বশুর বাড়ি এই কান্দা আর ওনার বাড়ি 2 কিলোর মতো দূর তা ওইখানকার মানুষ আমি চিনি না আমার শ্বশুরের এলাকার লোকজন ইয়াং ছেলে পেলে পাড়া প্রতিবেশী সবারে আমি চিনি তা রাত যখন 3:30 তখন পাঠাইলো পাঠানোর সাথে সাথে আমি বারিন্দায় বসা আমার শ্বশুর ছিল ওইখান থেকে ওদেরকে শ্বশুরে বেড়ে গেল বাইর হয়ে গেওয়া যাওয়ার পরে আমারে করলো কি আপনার এই যে বড় বড় উচালাম্বা 5-6টা ছেলে পেলে এলো ওইখানে সাইদুল স্যার আমার একটা চাচি শাশুড়ি আছে একটা ছোট্ট ছেঁড়া হুজুর ছেলে আর একটা চাচি শাশুড়ি আমার শ্বশুর খালা শাশুড়ি ধুই আইছে থাকার পরে দেই যখন 3:00 বাজে তখন 15-16 জন বেটা আইছে বেটা মানুষ আসার পরে আমারকে ঘরের ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার কাপড় চোপড় সব খুলে ফেলল খুলে ফেলার পরে আমারে খুব নির্যাতন করা ধরলো তখন সারা লীগ মানে গণদর্শন করা ধরলো করা ধরলো মানে 4 জন যখন গণদর্শন করলো তখন আমার জ্ঞান ছিল তারপরে আমার বুকের ভিতরে একটা ঘুষি মারছে ঘুষি মারা না শ্বশুরের বাসা থেকে না শ্বশুরে যেমন বড় ঘর আছে না আর বারান্দা আছে বারান্দায় আমি বসা ছিলাম খাটে আর আমাকে নিয়ে গেছে বড় ঘরে বড় ঘরে নিয়ে ঘরে নেওয়ার পরে একটা আছে আমার খালাতো বাসুর দারোগায় যে আপনি ওরা দেখছেন তাই উনি দেখছি উনার আমি খুঁজতেছি চোখ ঘুরায় ঘুরায় পাই না দরজা লাগাই দিছে লাগাই দেওয়ার পরে খালু খালা তো বাসুর একটা আর একটা ছেলের নাম রনি আরও ওই পাড়া প্রতিবেশী হেরা ওই রহিম ব্যাপারীর কান্দির অনেকটি ছেলে পেলে ছিল ওদেরকে আমি চিনি না যখন আমি অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হওয়ার পরে আমার ব্লাডিং হইতেছে তখন আমার কানে শব্দ যাইতেছে যখন আমার কাপড় চুপুর ছিল না দেহি আমার শাশুড়ির একটা পেটিকোট ওই পেটিকোটটা আমি দৌড়াইয়া যায় পড়ছি ওই পেটিকোটটাও আমি এখন ওই অবস্থায় রাইখা দিছি এখনও ধুই নাই রাইখা দিছি একটা লাল পেটিকোট তখন আমি কাঁদতেছিলাম তখন আমি আবার অজ্ঞান হয়েছে আমার দাঁত মুখ সব ইয়ে হয়ে গেছে মানে লাগা গেছে লাগার পরে ওরা করলো কি আমার কানে শব্দ আছে কিন্তু আমি চোখে দেখি না অন্ধকার দেখতেছি তখন আমার এ করলো কি বাথরুমের ব্রাশ বাথরুমের বড় ব্রাশ আছে না ওই ডান্ডি গলার ভিতরে ঢুকাইছে ঢুকানোর সাথে সাথে আমার দাঁত এই যে ভেঙে গেছে একটা দাঁত ভেঙে গেছে দুইটা দাঁত ভেঙে গেছে যাওয়ার সাথে সাথে আমার গলার ভিতরে ব্রাশ ঢুকাই হারপিক ডালতেছে একজন বলতেছে কি হারপিক খা খা তা আমি খাইতেছি না খাইতেছি না মতো নেই বেড়াজ দা গুঁতা দেওয়ার সাথে সাথে দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে যাওয়ার পরে কি পেটে হারপিক যাওয়া লাগবো না তো ডক্টর চেক করলো আর পেটে হারপিক না পেলে আমার দর্ব মইরা গেলে এটা কইতাছে ওরা তাই কওয়ার সাথে সাথে আমি তারপর আমি বলতেছি ক্যাকড়াইয়া বেকড়াইয়া যে আমার কাগজপত্র কই আমার কাগজপত্র কই কাগজপত্রটি আমি বুকের ভিতরে নিছি বুক থেকে দুইটা ছেলে আমার কাগজপত্র উঠাইছে উঠাইয়া নিয়ে গেছে লেবার কার্ড কাবিননামা পাসপোর্ট সব কিছু নিয়ে যাওয়ার পরে অরিজিনাল কাগজগুলো সাথে নিয়ে গেছে ওই যে দেখতে চাইলো পুলিশ তখন আমি তখন ওই যে হারপিক যখন আমার পেটে গেছে যাওয়ার সাথে সাথে আমি বমি বমির সাথে সাথে রক্ত রক্ত যাওয়ার সাথে সাথে আমার লোল পড়তেছে তারপর আর কি হয়েছে আমি জানি না তারপরে আমি লাস্টে মানে কি জ্ঞান ফিরছে মতন তারপরে আমার মেম্বার আসছে বলে মেম্বার চেয়ারম্যান পাড়া প্রতিবেশী অনেকে আইসে আয়া তারপর বললো যে ওরে হসপিটাল নিয়ে যাও নাহলে সব এলাকাবাসী জেল খাটপা মেম্বার ভালো কথা বলছে আমার খালু শ্বশুর হয় খালু শ্বশুর না চাচা তো কেমন তারা জানি আমার শ্বশুরের খালাতো বেই ওই পক্ষে শ্বশুর হয়
মানে ওদেরই আত্মীয়। তাই নেম্বার বললো মতন আমাকে, নেম্বারে বললো যে তুমি আমাকে একটু লও হসপিটাল। নেম্বার বলছে বাবা আমি জেল খাটতে যাবো না, তোমাগু বেজাল তোমরা যায় মিট করো। তোমাগুরে বলছিলাম না আগে থেকে যে এই মেয়েটারে যেমনে হয়তো বউ রাইখা দাও, নাহলে বিদায় করো, এই ঝামেলার ভিতর আমি নাই। তখন নিয়া ভর্তি করলো রাত 4টা বাজে ফজর উক্তের সময়। ফজর উক্তের আগে না জানি পরে তা আমি জানি না, কিন্তু আমি অজ্ঞান ছিলাম। ভর্তি করার পরে যখন 2 দিন হয়ে গেল তখন আমি বলতেছি যে আমার মোবাইল দাও, আমার মোবাইল দাও। তখন ওরা আমারে মোবাইল 2টা দিল, দিয়া আর একটা চেক বই দিল। চেক বই দিয়া হাসপাতালের একজন কর্মকর্তা ওনার কাছে দিল, দিয়া একটা ছবি তুললা নিল যে তোমার ফোন তুমি বুঝা পাইছো। তা আমি তো অজ্ঞান, আমি কিছু হওয়া পাইছি একটু একটু। তখন ওরা আমারে ফোনটা দিছে, দেওয়ার পরে আমি ত্রিপল নাইনে ওরা দিয়া হাসপাতালের একটা কর্মকর্তারা আবার 200 টাকা দেয়। দিয়া কয় ওর একটু দেখছেন আমরা যাইগা। তা ওরা হসপিটাল থেকে সব পলাইছে, পলানোর পরে আমি একটু জ্ঞান ফেরছে ওই ফোন করছি, তাড়াতাড়ি আমি একজনের ফোন দিছি, সবাইরে খুঁজছি ফোনে, অনলাইনে পাইতেছি না। তখন ফোন দিয়া বললাম কি আমি এই বিপদে আছি, একটা আমার একটা ফেসবুক বন্ধু থাকে রাজু, উনি র্যাপে আছে, ওনারে বললাম যে ভাই আমার না এই অবস্থা। উনি আমার ধমকি দিল তুই গ্যাসোৎকা, আর বরঞ্চ তুই ত্রিপল নাইনে ফোন কর। ত্রিপল নাইনে ফোন করছি, ফোন করার পরে ত্রিপল নাইন থেকে কইছি যে স্যার আমারে বাঁচান বাঁচান। ওনারা আবার হেডকোয়ার্টার থেকে শিবচর থানায় ফোন করছে ওসি স্যারের, ওসি স্যার মহিলা পুলিশ পাঠাইছে, মহিলা পুলিশ পাঠাইছে। ওনার নাম কি জানি আমার মনে নাই, উনি আমারে বাথরুমে নিচে পোড়ছাপ করাইছে, সব খ্যাজমুট ঠ্যাজমুট করছে। করার পরে আমি বললাম যে আপা আমার এরকম এরকম নির্যাতন হয়েছে টুয়েছে, ডাক্তারের কই, ওই যে ফরিদ স্যার সেও কিন্তু, সাইদুল স্যার সেও কিন্তু হাসপাতাল গেছে, ওই যে শ্বশুর পক্ষ হইয়া। এখন দেখি ওই যে রহিম ব্যাপারীর লোক দলে দলে ইয়াং ইয়াং ছেলেরা 10 জন 15 জন আইতেছে। তাই আমি ওসি স্যারের ফোন দিয়ে কই, ওসি স্যারে করে কি ওই সাইদুল স্যারের আর ফরিদ স্যারের পাঠায়। হ্যাঁ কয় না স্যার আসে নাই, না স্যার আসে নাই, কিন্তু হসপিটালের কর্মকর্তারা দেখতেছে দলে দলে লোক আইতেছে অগো, আর ওখানে আমার কেউ নেই, কাকপক্ষী কেউ নেই। না যাওয়ার পর আমি কইতাছি কি ওই একটু যখন আর একটু সুস্থ হয়েছি তখন ওসি স্যারের ফোন দিলাম, স্যার আমার পাসপোর্ট আমার লেবার কার্ড নাই, আমি পুরো হসপিটাল দপায় দপায় কাঁদতে আসি। তা ওসি স্যার বললো কি যে তুই সুস্থ হয়ে ডাইরেক্ট আমার কাছে চলে আস, এয়া বলছে। তাই আমি সুস্থ হয়ে ডাইরেক্ট ওসি স্যারের কাছে গেছি। যাওয়ার পরে রাত্রে আমার নাম কার্ডটা নিয়ে গেছে, 3 দিন পরে, 3 দিন পরে আমার আবার প্যাডের ব্যথা, রক্ত পড়তে আসে গলা দিয়া। তখন আমি আবার হসপিটালে ভর্তি হইলাম। তিন দিন থাকার পরে আমারে বললো যে তুমি থানায় আসো। ওসি স্যার বললো আবুল কালাম আজাদ, বললো ওনার নাম আবুল কালাম আজাদ, খুব একটা ভালো ওসি স্যার, আমি ওনার জন্য দোয়া করি সারা জীবন, নামাজ পড়া দোয়া করুন। উনি আমাকে কইল কি, আমি বললাম স্যার, উনি আমাকে খালি পায়ে দেখলো, বলে তুই তো অনেক স্মার্ট আইছিলি, এই এখন কেন খালি পায়ে খালাম উনি। আমি বললাম স্যার এই এই বিস্তারিত আমার কাপড় চুপুর, মোবাইলের চার্জার, মোবাইলের ব্যাটারি, পাসপোর্ট, লেবার কার্ড, কাবিন নামা, না আমার পৌঁছে যদি হসপিটাল যায় তুই যদি বলস তুই এদেশে তো না যাইতে পারবো না, ওসি কী করবো, ওসিরে পারলে খুন করে হেলাম তোর কল্লা কেটে হেলাম। তাই আমি আর বলি নাই, ওসি স্যার আমারে ডাকলো, ডাকার পরে ওই যে রহিম ব্যাপারী যে আসল মানে যে আসল ইয়া যার নির্দেশে সব কিছু চলতে আছে, উনি আবার আমার শাশুড়ির চাচা হয়, সে আওয়ামী লীগ সভাপতিতে আছে। তাই ওনার নামে আমি অ্যাপ্লিকেশন করলাম আর দরখাস্ত, আর ওই যে বড় বাড়ির রব সিকদার সে আমার পুলিশের সামনে বই খারাপ খারাপ কথা কইতেছে। তাই এই দুজনের নামে, আমার শ্বশুরের নামে, ননদের নামে আর চাচি শাশুড়ির নামে, চাচা শ্বশুরের নামে আমি দরখাস্ত করছি। করার পরে আমি আয়সা পড়ছি, আয়সা পরে আমার আবার ডাকছে, ডাকার পরে ওই যে ফরিদ ছাড় সেই ছাড় তদন্তে আইছে, আমার পরে ওই যে চেয়ারম্যানের ভাই। আপনি যে মানে এই ঘটনাটা যে লুকাইলেন, আমি 3 দিন গেছি, তারপর শোনেন না দাদা আমি বলতেছি, তারপর উনি আবার আমাকে বললো কি যে আমি দরখাস্ত করে চলে আসলাম, আসার পরে তদন্ত তাইলো, আসার পরে ওই যে চেয়ারম্যানের ভাই যার কাছে হারুন শিকদার কাগজপত্র ছিল, মেম্বার ছিল, বাড়ির পাশে মিলন শিকদার ছিল, শিকদার বাড়ির সব মানুষ ছিল, আমি কাঁদছি, তাও দেখছে মহিলা পুরুষ সব বাড়িঘর বইরা গেছে। ধরুন তদন্ত আইতে আইসে, আইসে মতন ফরিদ ছাড় ভিডিও করতেছে আর তদন্ত করতেছে,
করার পরে দেখলো যে ওই জিটিটাও সত্য, আমার হুমকি দিছে আর তদন্তও সত্য। তখন ফরিদ ছাড় আয়সা পড়লো, আয়সা দেওয়ার পর আমি তো ঢাকায় চলে আসলাম। আসার পরে ওসি ছাড় আমারে ফোন দিল যে তুই কই খালামুনি, আমি কইছি ছাড় আমি তো ঢাকায়, কয় তুই আয়সা নতুন কইরা একটা